एग्जाम हाउस यूट्यूब चैनले सकल के स्वागत। आमरा फूड एसआई स्पेशल मैथ क्लास करब। फूड एसआई WBPSC फूड एसआई मैथ क्लास, एटा क्लास नम्बर 4। एर आगे आमरा 3 क्लास करिएछि, डेस्क्रिप्शन बक्से लिंक पे जाबे। तो जेहेतु फूड एसआईते शुधु पाटिगणित थाकबे, ताई आमरा शुधु पाटिगणित अंकई आज के सल्व करब। और এই অঙ্কগুলো কিন্তু WBP KP সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, PSC বা SSC সব ধরনের পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো চলো আমরা পরপর অঙ্ক করি। প্রথম অঙ্ক, বার্ষিক 4% সরল সুদে 5 বছরে 6,000 টাকার যত পরিমাণ সুদ হবে, সমপরিমাণ সুদ কত বছরে বার্ষিক 3% সরল সুদে 8,000 টাকা থেকে পাওয়া যাবে। এই অঙ্কটা আমি দুরকমভাবে করব, প্রথমে বলে দিই। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বড় করে করবো, একটু ডিটেলস বুঝে, বড় মানে খুব বড় নয়, আর পরে করব শর্টকাট। তো কেস ওয়ানে কি বলা আছে? কেস ওয়ান, 1 নম্বর কেস, 4% সরল সুদ, সময় 5 বছর, আর আসল হচ্ছে 6,000 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হয় যেটা সেটা হচ্ছে, সুদ হয় যেটা সেটা হচ্ছে বাকি 3টে গুণ করে 100 দিয়ে ভাগ। বাকি 3টে গুণ করে 100 দিয়ে ভাগ, মানে এখানে বাকি যে 3টে জিনিস ছিল, কোন 3টে জিনিস ছিল? সুদের হার 4, সময় 5 বছর, আর আসল হচ্ছে 6,000 টাকা। এই 3টে জিনিস ছিল, এই 3টে গুণ করব, করে 100 দিয়ে ভাগ করে দেবো। শূন্য শূন্য কেটে গেল, 4 5 20, 6 20 দিয়ে গুণ করলে 12, মানে 1200 টাকা। 6 20 100, তাই না? 120, সরি, 1200 টাকা। এবার কেস টুতে কি বলা হচ্ছে? কেস টুতে এই একই সুদ হবে, মানে সুদটা এই 1200 টাকাই হবে, সুদ 1200 টাকাই হবে, আর এখানে আসল কিন্তু পাল্টে যাচ্ছে, আসলটা হয়ে যাচ্ছে 8,000 টাকা, সুদের হারটা হয়ে যাচ্ছে 3%, সুদের হার হয়ে যাচ্ছে 3%। তাহলে সময় কি হবে? সময় বের করার সূত্র হচ্ছে সুদ গুণ 100। যারা আমাদের সূত্রগুলো নিয়ে ভাবছো যে দাদা সূত্রে অঙ্ক করাচ্ছে, তাদের বলি আমাদের চ্যানেল দেখলে বুঝবে এই সূত্রগুলো মনে রাখাও কত সুবিধা, বা সূত্রগুলো প্রয়োগ করারও কত সুবিধা রয়েছে, সেটা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু সরল সুদ সুবিদ্যাস এবং জটিল, তোমার চঞ্চল ঘোষের বই থেকে সরল সুদ এবং সুবিদ্যাসের বই থেকে সরল সুদ একদম চ্যাপ্টার ধরে করিয়েছি, আমাদের প্লে লিস্টে গেলেই পাবে। তাহলে কী হলো, সময় বের করতে হলে সুদ আর 100 উপরে গুণ করব, আর বাকি যে দুটো জিনিস থাকবে সে দুটো নিচে গুণ করে দেবো। এখানে সুদ বলা আছে 1200 টাকা, তাহলে 1200 আর 100 গুণ করব উপরে, আর বাকি যে দুটো জিনিস আছে সেই দুটো নিচে গুণ করব, অর্থাৎ আসল 8,000 আর সুদের হার 3%, এই দুটো নিচে গুণ করে দেবো। 1,000 দিয়ে 1 2 0 কাটলাম, এখানে 1 3 0 কেটে দিলাম, 8 15 120, 3 দিয়ে 15 ভাগ করলে 5, তাহলে সময় হচ্ছে 5 বছর, ইজিলি হয়ে গেল। এবার এর শর্টকাট হচ্ছে কি? এই অঙ্কটার শর্টকাট, এই অঙ্কটার শর্টকাট রয়েছে। দেখো শর্টকাট আমরা কিভাবে করতে পারি, তাহলে উত্তর হলো অপশান সি, 5 বছর। শর্টকাট হচ্ছে একটুখানি জায়গার মধ্যে আমি দেখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে প্রথম যে কেস সেখানে 6,000 টাকা আসল ছিল, 5 বছর সময় ছিল, আর 3% এই 4% সুদ ছিল। আর দ্বিতীয় কেসে 8,000 টাকা আসল আর 3% সুদ, আর তুমি সময়টা জানো না, বের করবো তাহলে ওপরেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করে দেবো, ব্যাস কাটাকাটি করে দাও। 3টে 0 কেটে গেল, 6,000-এর 3টে 0, 8,000-এর 3টে 0 কেটে গেল, 4 2 8, 3 2 6, 6-এর সাথে 6 কেটে গেল, থাকছে শুধু 5, তাহলে এটাই উত্তর 5 বছর, এটাই কিন্তু শর্টকাট। পরেরটা, যারা ভাবছো যে বেসিক আলোচনা হচ্ছে না, তাদের জন্য বলি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, বেসিক কনসেপ্টের ভিডিও চ্যাপ্টার ধরে করানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে করানো আছে। তো আমরা যেহেতু প্র্যাকটিস সেট করছি, এখানে কিন্তু বেসিক ক্লিয়ার হবে না। যাদের বেসিক স্ট্রং নেই তারা অবশ্যই চ্যাপ্টার ধরে বাড়িতে অঙ্ক করো, সুবিদ্যাস থেকে হোক, চঞ্চল ঘোষ থেকে হোক, বা যে কোনো বই থেকে, সে তুমি আর এস আগরওয়াল, যে কোনো বই থেকে চ্যাপ্টার ধরে অঙ্ক করো,
তারপর তুমি প্র্যাকটিস সেট করবে। একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন পাঠক আসে, বাকি দিনগুলিতে গড়ে 240 জন পাঠক আসে। রবিবার দিয়ে শুরু একটি 30 দিনের মাসে, মানে কোনো একটা মাস রবিবার দিয়ে শুরু হচ্ছে। ভালো করে বুঝবে অঙ্কটা, রবিবার দিয়ে যদি যে মাস শুরু হবে সেই মাসে রবিবার থাকবে পাঁচটা, কটা? পাঁচটা। তুমি দেখে নাও, এক তারিখ যদি রবিবার হয়, একের পরে 7 যোগ করলে 8 তারিখ রবিবার হবে, আবার 7 যোগ করলে 15 তারিখ রবিবার হবে, আবার 7 যোগ করলে 22 তারিখ রবিবার হবে, আবার 7 যোগ করলে 29 তারিখ রবিবার হবে, অর্থাৎ রবিবার পাবো পাঁচটা। তাহলে বাকি দিন কতগুলো হবে? বাকি দিন হবে, কারণ 7 দিন পরপর রবিবার আসবে। তো রবিবার দিয়ে শুরু মানে এক তারিখটা রবিবার, তাহলে বলে 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এগুলো সব রবিবার হবে। তাহলে কটা রবিবার হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 30 দিনে যেহেতু মাস, তাহলে বাকি হচ্ছে দিন হচ্ছে 25 দিন। এখন বইতে বলা আছে যে রবিবার পাঠক আসে বেশি, রবিবার পাঠক আসে 510 জন। তাহলে 5 দিনে যদি 510 জন করে আসে, তাহলে মোট আসবে কত? 5 × 510। এক এক দিনে যদি 510 জন করে আসে, 5 দিনে মোট আসবে কজন? 2550 জন, 2550 জন। আর বাকি দিনগুলোতে গড়ে আসে 240, তাহলে 25কে 240 দিয়ে গুণ করবো, 25কে 240 দ্বিগুণ করলে 6000 হবে। কত হবে? 6000 জন। তাহলে মোট লোক আসছে কত? 8550 জন। কেন এটা গুণ করলাম জানো নিশ্চয়ই? যে সমষ্টি বের করতে হলে রাশির সংখ্যাকে গড় দিয়ে গুণ করতে হয়, সমষ্টি বের করতে হলে রাশির সংখ্যাকে গড় দিয়ে গুণ করতে হয়, আর গড় বের করতে হলে কী করতে হয়? সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। গড় মানে সমষ্টিকে আমরা রাশির সংখ্যা দিয়ে ভাগ করব। এখন 20-25 দিন আর 5 দিন, মোট 30 দিনে এতগুলো লোক আসছে, মোট 30 দিনে লোক আসছে কত? 8550। তাহলে গড় কত হবে? 8550 ভাগ 30, সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছি, 00 কেটে গেল, 3 দিয়ে 855কে ভাগ করলে 285 জন। তাহলে গড়ে 285 জন লোক ওই পাঠাগারে আসে। অপশন ডি উত্তর। আচ্ছা, এই অঙ্কটারও শর্টকাট আছে, এই অঙ্কটারও শর্টকাট আছে, প্রত্যেকটা অঙ্কেরই শর্টকাট থাকে এবং সেই শর্টকাটটা খুবই ইজি শর্টকাট। দেখো একটু, আর শর্টকাট দেখাতে গেলে আমার এটাকে একটু মুছতেই হবে, কারণ আমার এই স্ক্রিনে আর জায়গা নেই। শর্টকাটটা দেখাই, দেখো শর্টকাটটা কীভাবে করব। সেটা হচ্ছে, আমরা তো প্রথমেই বুঝে ফেলেছি যে রবিবার কত দিন কটা থাকবে, রবিবার থাকবে পাঁচটা, রবিবার থাকবে পাঁচটা, এটা আমরা বুঝেছি। 510 জন আসে রবিবারে, আর অন্য দিনগুলোতে গড়ে আসে 240, তাহলে রবিবারে বেশি আসে কত? 510 - 240 কতজন বেশি আসে? 270 জন, 270 জন। তাহলে 5 দিনে মোট বেশি আসবে কজন? 5 দিনে মোট বেশি আসবে, 5কে 270 দিয়ে গুণ করলে 527 হচ্ছে 135, মানে 1350 জন। এই 1350 জন কিন্তু 30 জনের মধ্যেই ভাগ হবে, মানে মোট তো 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করলে 135কে 45, তাহলে বাকি দিনগুলোর যা গড় ছিল তার থেকে 45 জন বেশি হয়ে যাবে টোটাল গড়। বাকি দিনগুলোতে গড় ছিল 240, আর এই যে 45 বাড়লো, তাহলে হয়ে যাবে 285, এটা শর্টকাট। এখন অনেকের এই শর্টকাট বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। সুবীর দাসের গড়ের অঙ্ক, সমস্ত অঙ্ক, সুবীর দাসের গড়ের চ্যাপ্টারটা পুরো আমাদের চ্যানেলে করানো আছে, সুবীর দাসের সমস্ত অঙ্কই চ্যাপ্টার ধরে করানো আছে সুবীর দাসের বইয়ের। সেই ভিডিওগুলো একটু যদি দেখো তাহলে এই শর্টকাট বুঝতে সুবিধা হবে। একটা পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, ওই পদ্ধতি 3 করার পর ওই পাত্রে স্পিরিটের পরিমাণ কত লিটার? খুব ইজি অঙ্ক, খুব সহজ অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো একবার শিখলে আর কখনোই কারোর ভুল হয় না। দেখো, প্রথমে স্পিরিট ছিল 64, 8 লিটার তুলছি, তাহলে স্পিরিট হয়ে যাচ্ছে 64 - 8 = 56। এখন আমি এতে আবার জল ঢালছি,
জল ঢালছি 8 লিটার, সমপরিমাণ জল ঢালছি, সমপরিমাণ জল ঢালছি মানে 8 লিটারই জল ঢালবো, তাহলে আবার কিন্তু এবার মিশ্রণ হয়ে যাচ্ছে, যে মিশ্রণে কিন্তু শুধু আর স্পিরিট থাকছে না, স্পিরিট এবং জল মিশে থাকছে, সেটা কত 64। তাহলে প্রথমবারে আমার যে মিশ্রণ সেটা হচ্ছে 64, আর 64-এর মধ্যে স্পিরিট থাকছে 56, এটুকু বুঝলে? 64 লিটার স্পিরিট ছিল, স্পিরিট 8 লিটার তুলে নিলে 56 লিটার স্পিরিট হলো, আবার আমি জল ঢাললাম 8 লিটার, তাহলে মিশ্রণ হয়ে গেল, এখন আর স্পিরিট থাকছে না, এখন স্পিরিট আর জলের মিশ্রণ হয়ে যাচ্ছে 64। তাহলে প্রথম অবস্থায় মিশ্রণ 64 আর তার মধ্যে স্পিরিট আছে 56, বাকি আর জল, জল নিয়ে তোমার ভেবে লাভ নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, 8 দিয়ে ভাগ করলে এটা 8, আর এটা ভাগ করলে 7, মানে অনুপাত হচ্ছে 8:7। এই পদ্ধতিটা কভার করা হচ্ছে 3 বার, তাহলে 8টাও আমরা 3 বার গুণ করব, 7টাও 3 বার গুণ করব। 3 বার 8 গুণ করলে 8-এর কিউব 512 হয়, এটা আমাদের সকলের জানা, আর 3টে 7 গুণ করলে হবে 343, অর্থাৎ 512 লিটার যদি মিশ্রণ হয় সেখানে স্পিরিট পাবো লাস্টে গিয়ে 343। আর এটা 512, আর প্রথম অবস্থায় মিশ্রণটা কত ছিল? 64। 64 হলে কত, কারণ প্রথম অবস্থায় স্পিরিট যেটা সেটাই মিশ্রণ, তাহলে কত 64 হলে কত, 64 বের করছি, 64 ওপরে গুণ আর 512 নিচে, 64 দিয়ে 512কে ভাগ করলে 8, 343কে 8 দিয়ে ভাগ করলে 42.7/8, অর্থাৎ উত্তর হবে অপশন ডি, 42.7/8। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এই অঙ্ক কিন্তু, এটা কিন্তু যে এই পার্টটা যেটা আমি দেখিয়েছিলাম এটা বোঝার জন্যে জাস্ট, এটা কিন্তু পরীক্ষার জন্যে নয়, পরীক্ষার জন্যে বাকি পার্টটুকু করলেই তোমার হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা আছে সেটা কী আছে, দুই প্রকার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত 5:2 এবং 4:1। প্রথম প্রকারের 1 লিটার তরলের সঙ্গে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মিশ্রিত করলে তৃতীয় মিশ্রণে স্পিরিট জলের অনুপাত কত হবে? এই অঙ্কগুলো যেভাবে করতে হয় আগে বলে দিই, অনেক রকমভাবে করা যায়, আমরা যেটা করি সেটা হচ্ছে শর্টকাট আমাদের, সেটা হচ্ছে স্পিরিট আর জল, স্পিরিট আর জল প্রথম প্রকার, প্রথম প্রকারে স্পিরিট আর জলের অনুপাত 5:2, আর দ্বিতীয় প্রকারে এই অনুপাতটা হচ্ছে 4:1, এটা বলা আছে। তাহলে প্রথমটাতে মোট আছে 5 আর 2 = 7 লিটার, আর পরেরটাতে আছে 4 আর 1 = 5 লিটার। প্রথম তোমার টার্গেট হবে এই দুটো সমান করা, অর্থাৎ এটাকে আমি যদি 5 দিয়ে গুণ করি এটা 35 লিটার হয়ে যাবে, আর এটাকে আমার তাহলে 70 করতে হবে, কারণ প্রথমটার 1 লিটার আর দ্বিতীয়টার 2 লিটার নিচ্ছি, মানে প্রথমটা যদি 35 নিই, প্রথমটা 1 নিলে দ্বিতীয়টা নেবো 2, 35 কেন করলাম, এই যে 5 আর 7 এসেছিলো, এখানে 7 আর এই যে 5, এদের লসা করছে 35, তাহলে প্রথমটা 35 হলে দ্বিতীয়টা কিন্তু 70 হবে, তাহলে 5কে 14 দিয়ে গুণ করলে 70 হয়ে যাবে। এবার দেখো, কারণ প্রথমটা 1 লিটার নিলে দ্বিতীয়টা 2 লিটার, তা প্রথমটা 35 নিলে দ্বিতীয়টা 35 × 70 লিটার নিতে হবে, প্রথমটা যদি 1 নিই দ্বিতীয়টা 2, এখানে বলা আছে প্রথম প্রকারের 1 লিটারের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার মেশানো হবে, তাহলে প্রথমটা যদি 1 নিই দ্বিতীয়টা নেবো 2, তাহলে প্রথমটা যদি 35 নিই দ্বিতীয়টা নেবো 70। তাহলে কী বোঝা গেল এখান থেকে, এখান থেকে যেটা বোঝা গেল যে প্রথম লাইনে আমরা 5 দিয়ে গুণ করেছি, 5×5=25, তাহলে এখানেও আমরা 5 দিয়ে গুণ করে দেবো, 5×2=10, আর এখানে 14 দিয়ে গুণ করেছি, 14×14 = 4×14=56, তুমি অন্যভাবেও করতে পারো, 25 আর 56 যোগ করলে 81, আর 14 আর 10 যোগ করলে 24, তাহলে মোট স্পিরিট হলো 81 আর মোট জল হলো 24। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা 27, 3 দিয়ে ভাগ করলে এটা 8, অনুপাত হচ্ছে 27:8, মানে এখানটায় একটুখানি বোঝার আছে,
এখানে 5 লিটার আর 2 লিটার জল স্পিরিট ছিল, 5 লিটার জল ছিল 2 লিটার, তাহলে 5 আর 2 মোট 7 লিটার ছিল, আর এখানে 4 লিটার স্পিরিট আর 1 লিটার জল, মোট হচ্ছে 5 লিটার মিশ্রণ। তাহলে আমাকে যদি সমান করতে হয় 5 আর 7 লসাগু 35, কিন্তু প্রথমটা 35 করবো, দ্বিতীয়টা কিন্তু 35 করবো না, তার দ্বিগুণ করবো, কারণ প্রথমটা 1 লিটার নিলে দ্বিতীয়টা 2 লিটার নিতে বলা হচ্ছে, সেই জন্য কিন্তু এটা 35 করেছে আর এটা 70 করেছে, বোঝা গিয়েছে? যাতে এই দুটোর অনুপাত 1:2 থাকে। পরেরটা, দুপ্রকার তরল 3:2 অনুপাতে মিশ্রিত করে 11 টাকা প্রতি লিটার দরে বিক্রি করাই 10% লাভ হয়। প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা 2 টাকা বেশি। প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য কত টাকা? আমি এটাও একটু দুরকমভাবেই দেখাবো, বোঝার চেষ্টা করবে। দেখো, যেটা মূল কথা সেটা হচ্ছে 11 টাকা বিক্রি করে 10% লাভ। এই 10% লাভ মানে কি? 10% লাভ মানে আমি যদি 100 টাকায় কিনি তাহলে বিক্রি করব 110 টাকায়। 10% লাভ কথাটার মানে হচ্ছে 100 টাকায় কিনলে 110 টাকায় বিক্রি হবে। কেনা দাম মানে সিপি, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, মানে আমি 100 টাকায় কিনছি, 110 টাকায় বিক্রি হচ্ছি করছি, তা বিক্রি করা হচ্ছে 11 টাকায়, তাহলে কেনা হয়েছিল কততে? 110-এর মান 11, তাহলে 100-র মান যেটা হবে সেটা কত হবে? 100-র মান হবে 10। কেন? 110-কে 10 দিয়ে ভাগ করলে 11 হয়, 100-কে 10 দিয়ে ভাগ করলে 10 হবে, তাহলে কেনা দাম 10। এখন 3:2 অনুপাতে মেশানো হচ্ছে, মানে প্রথম প্রকার যদি 3 লিটার নেওয়া হয়, দ্বিতীয় প্রকার নেওয়া হচ্ছে 2 লিটার, তাহলে মোট নেওয়া হচ্ছে 2 আর 3 5 লিটার। এই 5 লিটারের যদি 10 টাকা করে দাম হয় তাহলে মোট দাম হবে 50 টাকা। কত মোট দাম? 50 টাকা। মোট দাম 50 টাকা। এবার প্রথম প্রকারের মূল্য দ্বিতীয় প্রকার অপেক্ষা 2 টাকা বেশি, দ্বিতীয় প্রকার আছে কত? 2 লিটার, তাহলে 2 দুগুণই মোট 4 টাকা বেশি হবে, 2 দুগুণই মোট 4 টাকা বেশি। এটা এই জিনিসটা বোঝা একটু টাফ, আমি এক ধরে যখন করাবো তখন বুঝতে পারবে, আমি একটু পরেই দেখাচ্ছি এক ধরে। এই যে প্রথম প্রকারের মূল্য দ্বিতীয় প্রকারের থেকে প্রতি লিটারে 2 টাকা বেশি, দ্বিতীয় প্রকার আছে 2 লিটার, তাহলে 1 লিটারে 2 টাকা বেশি, 2 লিটারে মোট 4 টাকা বেশি হবে, তাহলে 50 টাকা কেনা হচ্ছে, আর এই 4 আমি যোগ করে নেবো, 4 আর 50 54, মোট 5 লিটার, তাহলে 1 লিটার প্রথম তরল হবে 54/5, 54-কে 5 দিয়ে ভাগ করলে 10.80। এই জিনিসটা আমি জানি অর্ধেকের বেশি ছেলে মেয়ে বুঝবে না, বা কেউই হয়তো ঠিকঠাক বুঝবে না। এটা কেন করা হয় এটা বুঝতে গেলে আমার দ্বিতীয় নিয়মটা তোমাকে দেখতে হবে, আগে কেন এটা করালাম তাহলে? দেখো দ্বিতীয় নিয়মটা, তাহলে তোমার দেখার প্রতি ইন্টারেস্ট আরও ভালো হবে। দেখো এবার দ্বিতীয় নিয়মটা কী হবে। আমরা যে এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত সব ঠিকঠাকই আছে, এবার মুছে দিই এটা, এই যে এইটুকু কিন্তু ঠিকঠাকই। এইবার আমরা কী করছি, প্রথম প্রকারের দাম X টাকা করে আর দ্বিতীয় প্রকারের দাম X+2 টাকা করে, তাহলে প্রথম প্রকারের মোট দাম হবে 3 আর X গুণ করলে 3X, আর দ্বিতীয় প্রকারের মোট দাম হবে 2 গুণ X+2, মানে 2 আর X গুণ করলে 2X, আর 2 দুগুণই 4, মানে 2X+4, তাহলে মোট কত হলো? 3X+2X+4, মানে 5X+4, সরি উল্টো করলাম, প্রথম প্রকারের বেশি, যা আমার সরি একটু ভুল হয়ে গেছে, আবার মুছতে হবে আমাকে। দেখো সরি, দ্বিতীয় প্রকারের দাম যদি X টাকা হয়, প্রথম প্রকারের দাম হচ্ছে X+2 টাকা, তাহলে প্রথম প্রকারের মোট মূল্য হবে 3 লিটার আছে, 3 আর X গুণ করলে 3X, মাঝখানে যোগচিহ্ন 3 আর 2 গুণ করলে 6, আর দ্বিতীয় প্রকারের দাম হবে 2X, তাহলে মোট কত দাম হলো? 3 আর 2 মোট 5X+6, এইটার মান হচ্ছে ওই 50, এইটার মান ওই 50, তাহলে কী হলো? 5X
সমান 50 বিয়োগ 6 ওদিকে গেলে তাহলে মোট কত হলো 44। তাহলে x এর মান হবে 5টা ওদিক গেলে ভাগ হবে, তাহলে 44/5 মানে 8.80। এখন এটা x এর মান পেয়েছি আমরা 8.80। প্রথম প্রকারের দাম কত ছিল, তার সাথে 2 টাকা বাড়বে, তাহলে 8 টাকা এক্স প্লাস 2-র ভ্যালু কত হবে, 8.80-র সাথে 2 টাকা যোগ করলে 10.80। অপশান সি উত্তর। এক্স এর মান 8.80, তাহলে এক্স প্লাস 2-র মান মানে এক্স যোগ 2 এর মানটা হবে 10.80। এই যে 6 বিয়োগ হলো, এইটা আমরা অন্যভাবেও ভাবতে পারতাম। আরও একটা জিনিস দেখাই, দেখো একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে, আমি যদি এরকম ভেবে নিতাম যে এইটার দাম হচ্ছে এক্স টাকা, তাহলে এটা 2 টাকা কম হয়ে যাবে, কারণ প্রথমটা দ্বিতীয়টার থেকে 2 বেশি, প্রথমটা দ্বিতীয়টার থেকে 2 বেশি, সরি প্রথমটা দ্বিতীয়টার থেকে 2 বেশি, মানে প্রথমটা যদি এক্স হয় দ্বিতীয়টা হয়ে যাবে x-2, কারণ দেখো দ্বিতীয়টার থেকে প্রথমটা 2 টাকা বেশি থাকছে। তাহলে এটা গুণ করলে কত হবে, 3x, মাঝখানে যোগ x আর 2 গুণ করলে 2x, আর 2×2=4, মাঝখানে মাইনাস আছে, এটার এই টোটাল টাকাটাই হচ্ছে 50 টাকা। 3x আর 2x 5x, 4টা ওদিক গেলে যোগ হবে, 50 আর 4 = 54। এবার কেন বুঝতে পেরেছো, সেই প্রথম আমি যে প্রথমভাবে দেখালাম 4 যোগ হবে কেন, তাহলে x এর মান হচ্ছে 54/5, 54-কে 5 দিয়ে ভাগ করলে 10.80। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, তাহলে কত রকমভাবে একটা অঙ্ক করা যায় ভাবা যায়। নেক্সট, অংশীদারী ব্যবসায়ী বি এ অপেক্ষা 200 টাকা বেশি মূলধন বিনিয়োগ করে 3 মাসের জন্য এবং এ মূলধন বিনিয়োগ করে 4 মাসের জন্য, মোট 520 টাকা লাভ হয়, এ আর বির মোট এ বি অপেক্ষা 40 টাকা বেশি লাভ পায়। দেখো খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো প্রথম হচ্ছে এ আর বির মোট লাভ, এটা লাভের ক্যালকুলেশন করছি, এ আর বির মোট লাভ 520 টাকা, এ বির থেকে 40 টাকা বেশি লাভ করেছে, এ বির থেকে 40 টাকা বেশি লাভ করেছে, বোঝা গিয়েছে? তাহলে এ বিয়োগ বি 40 হবে, কারণ এ বির থেকে 40 টাকা বেশি লাভ করেছে। দেখো যোগ করলে বিবি কেটে গেল, এ আর এ যোগ করলে 2a, আর এটা যোগ করলে 560, 2 দিয়ে 560-কে ভাগ করলে 280, তাহলে এ লাভ পাবে 280 টাকা, তাহলে বি পাবে কত, দুজন মিলে 520 পেয়েছে, তাহলে 280 বিয়োগ করলে 240 টাকা, বা তুমি 280 থেকে 40 টাকা বিয়োগ করে দিলে 240 টাকা পেয়ে যাবে, তাহলে এ লাভ পাচ্ছে 280 টাকা, বি পাচ্ছে 240 টাকা। এই জিনিসটা মুখে মুখেও করা যায়, কারণ কোন দুটো সংখ্যা যোগ করে 520 হয় আর বিয়োগ করে 40 হয় এটা মুখে মুখে হিসাব করা যায়। দুটো সংখ্যার যোগফল 520, বিয়োগ বল 40, যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাবে। আমি এগুলো আমাদের চ্যানেলে বহুবার আলোচনা করেছি, একটা জিনিস অনেকভাবে করা যায়। এখন দুজন আছে এ আর বি, এদের কি সম্পর্ক, এদের মূলধনটা তুমি জানোই না, এ আর বির কত কত মূলধন তোমার জানা নেই, তুমি জানো সময়, কি সময় জানো, এ বিনিয়োগ করছে 4 মাসের জন্যে, এই যে এ 4 মাসের জন্যে করছে এ, আর বি করছে 3 মাসের জন্যে, বি করছে 3 মাসের জন্যে। এখন এল মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ হয়, কী হয়, মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ, এ লাভ পেয়েছে 280 টাকা আর বি লাভ পেয়েছে 240 টাকা। তুমি নিজে ভেবে দেখো যে 280 পেতে গেলে 4-এর সাথে কত গুণ করতে হবে, 4×7=28 মানে 70, মুখে মুখে না করতে পারলে 280-কে 4 দিয়ে ভাগ করবে, দেখবে 70 চলে এসছে, অর্থাৎ আমি বুঝতে পারছি যে 70 দিয়ে 4-কে গুণ করলে 280 হবে, আর কাকে 3 দিয়ে গুণ করলে 240 হবে, 80, 3×8=24, তার মানে এ যদি 70 টাকা মূলধন বিনিয়োগ করে বি করবে 80 টাকা, তাহলে দুজনের মূলধনের পার্থক্য কত, 80-70, 10 টাকা পার্থক্য, কিন্তু বইতে দুজনের মূলধনের পার্থক্য 200 টাকা বলা আছে, এই 10-এর মান বইতে বলা আছে 200 টাকা, 10-এর মান বলা আছে 200 টাকা, এ কত বিনিয়োগ করেছিল, এর অনুপাত কত মূলধনে, 70, তাহলে 70-এর মান বের করবো,
সাত দশে সত্তর, দুশোকে সাত দিয়ে গুণ করলে চোদ্দোশো, এক হাজার চারশো। তাহলে এ এক হাজার চারশো টাকা মূলধন বিনিয়োগ করেছিল। আশা করি বোঝাতে পেরেছি। দশের মান বইতে বলা আছে দুশো, সত্তরের মান কত হবে? ব্যাস। একটি দুধ ভর্তি ট্যাঙ্কের অর্ধেক পরিমাণ দুধ বিক্রি হয়ে যাওয়ায় তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। তার মানে কি? ধরো দুধ দু লিটার ছিল, অর্ধেক বিক্রি হয়ে গেল, অর্ধেক বিক্রি হয়ে গেল, অর্ধেক বিক্রি হওয়ার পর কত থাকবে? অর্ধেক বিক্রি হওয়ার পর দুধ থাকবে দুয়ের অর্ধেক, মানে এক লিটার বিক্রি হয়ে গেল, তাহলে এক লিটার থাকলো। এবার সমপরিমাণ জল মেশাচ্ছি, মানে এক লিটার এবার জল ঢালছি, মানে জল যোগ করছি এক লিটার। তাহলে এবার মিশ্রণটা হয়ে যাচ্ছে, যে মিশ্রণে দুধ আর জল মিশে থাকবে সেই মিশ্রণটা হয়ে যাচ্ছে দু লিটার। বোঝা গেল জিনিসটা? দুধ ছিল, আমি মনে মনে ভাবছি যে দুধটা দু লিটার ছিল, অর্ধেক হয়ে যাওয়া মানে দুধটা এক লিটার হয়ে যাবে। আবার এক লিটার জল মিশিয়ে ফেলছি, অর্থাৎ আবার আমি মিশ্রণ পেয়ে যাচ্ছি দু লিটার। তার মানে মিশ্রণ দু লিটার আর দুধ হচ্ছে প্রথম অবস্থায় এক লিটার। এটা কবার করা হয়েছে? তিনবার। তিনবার করা হয়েছে মানে দুই আমি তিনবার গুণ করব, একও তিনবার গুণ করব। কত হচ্ছে এটা? আট, দুই আর দুয়ে চার, চার দুগুণি আট, আর এটা এক। তাহলে আট লিটার মিশ্রণে দুধ থাকবে এক, আটে থাকবে এক। আবার নিচে জায়গা নেই, নাহলে এখানে করে দিতাম। শতকরা বের করবো মানে এখানে পার্সেন্টেজ চেয়েছে, দেখো তাহলে একশোতে কত সেটা বের করবো। একশো বের করছি, একশো পরে গুণ আর আট নিচে, চার দিয়ে ভাগ করলে দুই, চার দিয়ে একশোকে ভাগ করলে পঁচিশ। তার মানে পঁচিশের দুই পার্সেন্ট, পঁচিশের দুই মানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট, সাড়ে বারো। পঁচিশের দুই মানে সাড়ে বারো, অপশান বি হবে উত্তর। বোঝা গিয়েছে? এটি সেম অঙ্ক একটা আগে একটু আগে করলাম। এক দুটো নল একসঙ্গে একটা চৌবাচ্চাকে বারো মিনিটে পূর্ণ করতে পারে, একটি নল অন্যটির তুলনায় দশ মিনিট কম সময়ে পূর্ণ করে। চৌবাচ্চাটি পূর্ণ করতে যে কম সময়, নলটি কম সময় নেয়, সেটির কত সময় লাগবে? এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে অপশান ধরে আর একটা হচ্ছে এক্স ধরে। আমি দুটোই দেখাবো, দুটোই দেখাবো, এক্স ধরেও দেখাবো, অপশান ধরেও দেখাবো। প্রথমে অপশান ধরে দেখাই কিভাবে, দেখো সেটা হচ্ছে আমরা জানি দুটো মিলে বারো মিনিট লাগবে আর একটা আর একটার তুলনায় দশ মিনিট কম লাগবে। তুমি যদি একটা তিরিশ আর একটা কুড়ি ধরো, একটা তিরিশ আর একটা কুড়ি ধরো, তাহলে কিন্তু বারো আসে। কারণ যারা নল চৌবাচ্চার অঙ্ক অনেক প্র্যাকটিস করে তারা জানে তিরিশ কুড়ি, একটা তিরিশ একটা কুড়ি লাগলে দুটো মিলে বারো লাগবে, এটা মুখস্থ অনেকের করে দেখতে পারো নাম মনে থাকলে। তাহলে তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই আর তিরিশ দিয়ে কুড়িকে ভাগ করলে তিন, তাহলে মোট এফিসিয়েন্সি হচ্ছে পা তিন আর দুয়ে পাঁচটা। তাহলে ষাটটা কাজ করতে এই লসাগুটাই হচ্ছে মোট কাজ। তিরিশ আর কুড়ির লসাগু ষাট, এই ষাটই হচ্ছে মোট কাজ। তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে দুই আর তিরিশ দিয়ে কুড়ি, এই ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে তিন, মোট এফিসিয়েন্সি পাঁচটা, মানে মোট দুজন মিলে পাঁচটা কাজ করছে। তাহলে ষাটটা কাজ করতে সময় লাগবে বারো মিনিট। দেখো তিরিশ আর কুড়ির পার্থক্য তো দশ মিনিট ছিল, মানে একজনের দশ, একজনের চাইতে আর একজনের দশ মিনিট বেশি লাগছে, তাহলে কম লাগছে কার? এটা কুড়ি মিনিট। তাহলে উত্তর হবে অপশান ডি, কুড়ি মিনিট। বাকি অপশানগুলো টেস্ট করার কোনো দরকারও নেই, এটা মুখস্থ করলেই, মানে এটা মানে আমাদের অনেকেরই সময় নল চৌবাচ্চা করতে করতে মুখস্থ হয়ে গিয়েছে যে একটা তিরিশ আর একটা কুড়ি সময় লাগলে দুজন মিলে সময় লাগে বারো, এটা মুখস্থ হয়ে গিয়েছে অনেক। এই অঙ্কটা এক্স ধরে কীভাবে করব, এক্স ধরে কীভাবে করা হয় সেটা দেখে নাও। এক্স ধরে এটা কীভাবে করা যায়, প্রথম নল এক্স, দ্বিতীয় নল এক্স প্লাস দশ, একজনের চাইতে আর একজনের দশ মিনিট সময় বেশি লাগছে। প্রথম নলের এক্স মিনিট সময় লাগছে আর দ্বিতীয় নলের এক্স প্লাস দশ মিনিট। এই দুটো লসাগু হচ্ছে এক্স গুণ এক্স প্লাস দশ লসাগু। তাহলে এইটা হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা, মানে টোটাল এত ইউনিট কাজ করতে হবে। এবার এইটা এই টোটাল এটা লসাগুটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস দশ পাবো, আর এই লসাগুটাকে এক্স প্লাস দশ দিয়ে ভাগ করলে শুধু এক্স থাকবে। তাহলে দুজন, তাহলে প্রথম নল এক মিনিটে এক্স প্লাস দশ ইউনিট কাজ করছে আর দ্বিতীয় নল এক মিনিটে এক্স ইউনিট কাজ করছে, তাহলে মোট কাজ হচ্ছে কটা?
এক্স আর এক্স টু এক্স প্লাস টেন। এখন তাহলে এতগুলো কাজ করতে কত সময় লাগবে? এক্স ইন্টু এক্স প্লাস টেন ভাগ টু এক্স প্লাস টেন, এই সময় লাগবে। এইটার মানই বলা আছে বারো মিনিট। এটার মান কত বলা আছে? দুজন মিলে বারো মিনিট সময় লাগে। এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার, এক্স আর দশ গুণ করলে টেন এক্স। এই টু এক্স ওদিকে কি বারোর সাথে গুণ হবে? বারো দুগুণে চব্বিশ এক্স, দশটাও বারোর সাথে গুণ হবে একশো কুড়ি। এক্স এর স্কোয়ার দশ এক্স, বারো চব্বিশ এক্সটা এদিকে আসলে বিয়োগ হবে আর একশো কুড়ি ওদিকে থাক। আমি দ্বিঘাত নিয়ে আসছি কিন্তু দ্বিঘাত সমীকরণ হিসাবে সমাধান করব না। এক্স কমন নি, এক্স স্কোয়ার দশটা এক্স থেকে চব্বিশটা এক্স বিয়োগ করলে মাইনাস চোদ্দোটা এক্স ইকুয়াল টু একশো কুড়ি। দুটো থেকে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস চোদ্দো, এক্স ইন্টু এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু একশো কুড়ি। খুব ভালো করে দেখো, একশো কুড়ি হচ্ছে কুড়ি গুণ কুড়ি বিয়োগ চোদ্দোর গুণ ফল, কারণ কুড়ি বিয়োগ চোদ্দো মানে হচ্ছে ছয়। তার মানে আর কুড়ি আর ছয় গুণ করলেই তো একশো কুড়ি হয়, তাহলে আমি এটা লিখতে পারবো না? কুড়ি মানে একশো কুড়ি মানে কুড়ি, কুড়ি গুণ কুড়ি বিয়োগ চোদ্দো লিখতে পারবো? তাহলে এই দুটো তুলনা করে দেখো যে এক্সের মানটা আসলে চোদ্দো, সরি এক্সের মানটা আসলে কুড়ি, এক্সের মানটা আসলে কুড়ি দেখো। আর না হলে তুমি এটা দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করে সেভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্বিঘাত সমীকরণের মতো করেও সমাধান করতে পারো। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি, কুড়ি মিনিট। একটা ট্রেন একশো আশি কিমি পথ চার ঘন্টায় অতিক্রম করে, অপর একটি ট্রেন একই অভিমুখে যাত্রা শুরু করে একই দূরত্ব এক ঘন্টা কম সময় অতিক্রম করে। তাহলে প্রথম ট্রেন, প্রথম ট্রেনের সম গতিবেগ কত? গতিবেগ হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। দূরত্ব হচ্ছে একশো আশি আর সময় হচ্ছে চার ঘন্টা, তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায়। গতিবেগ হচ্ছে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার। আর দ্বিতীয় ট্রেন, দ্বিতীয় ট্রেন এই একশো দূরত্ব একশো আশিই যাবে, কিন্তু সময় এক ঘন্টা কম লাগছে, সময় এক ঘন্টা কম লাগছে, মানে সময়টা এর ক্ষেত্রে প্রথম ট্রেনে চার ঘন্টা লাগছিল, এখানে লাগবে তিন ঘন্টা, এখানে লাগবে তিন ঘন্টা। তাহলে এখানে গতিবেগ কত হবে? দূরত্বকে সময় দিয়ে ভাগ করব, ষাট একশো আশি ভাগ তিন মানে ষাট কিমি প্রতি ঘন্টা। তাহলে এক ঘন্টায় একজন যাচ্ছে ষাট, একজন যাচ্ছে পঁয়তাল্লিশ, পার্থক্য কত? ষাট বিয়োগ পঁয়তাল্লিশ পনেরো। তাহলে এক ঘন্টায় ট্রেন দুটোর মধ্যে দূরত্ব, প্রতি ঘন্টায় ট্রেন দুটোর মধ্যে দূরত্ব হবে পনেরো কিলোমিটার। পরেরটা, পঞ্চাশ কিমি এবং সত্তর কিমি প্রতি ঘন্টা গতিসম্পন্ন দুটো ট্রেন বিপরীত দিকে গতিশীল, একটার এদিকে যাচ্ছে একটা এদিকে। বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, অর্থাৎ পঞ্চাশ আর সত্তর, একটার পঞ্চাশ একটা সত্তর, মোট একশো কুড়ি। একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয় আর বিপরীত দিকে গেলে বা পরস্পরের দিকে গেলে যোগ হয়। এই একশো কুড়ি কিমি প্রতি ঘন্টাকে পাঁচের আঠারো দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ পেয়ে যাব। এটাকে ছয় দিয়ে ভাগ করলে তিন, এটাকে ছয় দিয়ে ভাগ করলে কুড়ি, কুড়ি আর পাঁচ গুণ করলে একশো, একশোর তিন এত মিটার প্রতি সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগ পেলাম একশোর তিন মিটার প্রতি সেকেন্ড। সময় বলা আছে সাড়ে সাত সেকেন্ড, সময় বলা আছে সাত পূর্ণ একের দুই সেকেন্ড। সাত পূর্ণ একের দুই সেকেন্ড মানে সাত দুগুণে চোদ্দ আর একে পনেরোর দুই সেকেন্ড। এখন আমি এখানে লিখছি দূরত্ব হচ্ছে দুটো জিনিসের গুণফল, সময় আর গতিবেগের গুণফল। এখানে সময় হচ্ছে পনেরোর দুই আর এখানে গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ, যেটা একশোর তিন আমি পেয়েছি, এই যে একশোর তিন পেয়েছিলাম। তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ, দুই দিয়ে একশোকে ভাগ করলে পঞ্চাশ, পঞ্চাশ আর পাঁচ যোগ গুণ করলে দুশো পঞ্চাশ মিটার। এখন দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করে, দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করা মানে তাদের দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করা,
দুটো ট্রেন একই দিক থেকে গিয়ে অতিক্রম করলেও তাদের যোগফলকে অতিক্রম করবে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে গিয়ে অতিক্রম করলেও তাদের যোগফলকে অতিক্রম করবে, দৈর্ঘ্যের যোগফলকে। তার মানে আমি এখানে যে দূরত্বটা পেলাম এটা আসলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, এই 250 আসলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মধ্যে একটা ট্রেন 150, তাহলে আর একটা ট্রেন কত হবে? একটা যদি 150 হয় আর একটা হবে 100, কারণ দুটো ট্রেনের যোগফল, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 250, তার মধ্যে একটা তো 150 মিটার লম্বা বলা আছে, একটা ট্রেন 150 মিটার লম্বা বলা আছে, তাহলে আর একটা হবে 100 মিটার লম্বা। পরেরটা, এ কোনো কাজ বীর অর্ধেক সময়ে করে, সি ওই একই কাজ টু বি ও এর মিলিত সময়ে করে। দেখো কীভাবে করবো এটা, এ বি সি, সি সমান বলা আছে টু বি প্লাস এ, দিন এ বির অর্ধেক সময় করে, ভালো করে বুঝবে, বি যদি দুদিনে করে এ করবে একদিনে, কারণ এর বির চাইতে অর্ধেক সময় লাগে, এই দুই কিন্তু কোথাও দেওয়া নেই, আমি ভেবে নিলাম যে বি যদি দুদিনে করে তাহলে এ একদিনে করবে, কারণ বলা আছে এ বির অর্ধেক সময় করে, সেই জন্য আমি ভেবেছি যে বি দুদিনে করলে এ একদিনে করবে। আর সি কদিনে করবে, টু বি, বির বি তো দুদিনে করে আর এ করে একদিনে, 2×4+1 মানে সি করবে 5 দিনে, তাহলে এ করছে একদিনে, বি করছে দুদিনে আর সি করছে 5 দিনে। এদের কাজের অনুপাত বা এফিসিয়েন্সির অনুপাত ব্যস্ত হবে, মানে একের এক, একের দুই, একের 5, তাহলে কাজ বা এফিসিয়েন্সির অনুপাত কী হবে, একের এক মানে ব্যস্ত অনুপাত, একের দুই, একের 5, তাহলে আমরা কী করবো এটা, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাই। এই এখানে হর আছে 1, এখানে আছে 2, এখানে আছে 5, প্রত্যেককে সেই জন্য 10 দিয়ে গুণ করছি, 10×10 এটা হচ্ছে 5×2×10, আর এটা হচ্ছে 5×2×10 = 2, তাহলে তিনজনের এফিসিয়েন্সি আমি পেয়ে গিয়েছি, এ যদি 10টা কাজ করে, বি করে 5টা আর সি করে 2টো কাজ, এ করে 10টা কাজ, বি করে 5টা, সি করে 2টো কাজ, তিনজন মিলে কাজ করে একদিনে কটা, 10, 5 আর 2, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 17, তাহলে 8 দিনে টোটাল কটা কাজ করবে, 8, 17, 136টা, তাহলে টোটাল কাজ হচ্ছে এই 136, টোটাল কাজ হচ্ছে 136 ইউনিট টোটাল ওয়ার্ক। এবার এ 10টা করে একদিনে, এ 10টা কাজ করে একদিনে, তাহলে 136টা কতদিনে করবে, 136/10, 10টা করে একদিনে, 136টা করবে কদিনে, 13.6 দিনে, তাহলে পুরো কাজটা এ 13.6 দিনে করে ফেলবে, পুরো কাজটা মানে টোটাল কাজটা এ 13.6 দিনে করে ফেলবে। একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করে, যদি সে 20% কম দামে কিনত তাহলে 55 টাকা বেশি দামে, এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 40% লাভ হতো। এই অঙ্কগুলো করার খুব ভালো একটা কায়দা আছে, আমরা বুঝে করব, কোনো ঝামেলা কিছু নেই, আমরা বুঝে করব। দেখো আমি একটু ছোট করছি আমার জায়গার অভাবের জন্য, দেখো সিপি প্রথমবার 100 টাকায় কিনছে, 10% ক্ষতিতে বিক্রি করছে, 10% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য বা এসপি হবে 90 টাকা। বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে ক্ষতি হয়, বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে ক্ষতি হয়, 10% ক্ষতি মানেই 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি। এখন যদি ক্রয় মূল্য 10% কম হতো, সিপি মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, এসপি মানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, এটা 20% কম হবে, এটা 20% কম হবে, তাহলে দ্বিতীয়বারে কিনছে সে 80 টাকাতে, 100 থেকে 20% কমিয়ে দিলে কত হয়, 80 টাকা। এখন এই 80 টাকাতে আমাকে 40% লাভ করতে হবে, 40% লাভ। এখন এই জিনিসটা আমি এখান থেকে বের করে নেবো, 40 টাকা লাভ মানে, 40 টাকা লাভ কথাটার মানে কি, 100 টাকার জিনিস 140 টাকায় বিক্রি হবে, তাহলে 80 টাকার জিনিস বিক্রি হবে কত টাকায়, 140×80/100, 00 কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, 8 আর 14 গুণ করলে 112 টাকা,
তাহলে 80 টাকায় যদি 40% লাভ করতে হয় বিক্রি করতে হবে 112 টাকায়। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 90 টাকা, এখন হচ্ছে 112 টাকা। পার্থক্য কত, বিক্রয় মূল্যটা কত বাড়ছে? 112 বিয়োগ 90 22 টাকা, কিন্তু বইতে বলা আছে বিক্রয় মূল্যটা 55 টাকা বেশি হয়ে যাবে। এই 22-এর মান বইতে 55 বলা আছে, কী বের করতে হবে? ক্রয় মূল্য। আমার ক্রয় মূল্য কত ছিল? 100, 100-র মান বের করব। 100 বের করছি, 100 উপরে গুণ আর 22 নিচে, 11 দিয়ে ভাগ করলে 2, 11 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে 100-কে ভাগ করলে 50, 50 আর 5 গুণ করলে 250 টাকা। অর্থাৎ উত্তর হবে অপশান সি, 250 টাকা। একজন ব্যক্তি 144 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার খরচের 1/7 ক্ষতি হয়। খরচ মানে একটা জিনিস তৈরি করতে তার যদি 7 টাকা খরচ হয়, তাহলে ক্ষতি হচ্ছে বিক্রি করে 7/1 মানে 1 টাকা। তাহলে সে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে মানে সেটা এসপি, বিক্রি করছে ক টাকায়? 7-1 = 6 টাকায় বিক্রি করেছে। আসলে এই খরচটাই আসলে সিপি, কেন এ তো কেনে নি, নিজে তৈরি করেছে, সেটাই তার ক্রয় মূল্য আসলে। কারণ সেটা সেই টাকাটা সে খরচ করেছিল জিনিসটা তৈরি করতে, 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, তার মানে 1 টাকা ক্ষতি, তার মানে 1/7 ক্ষতি। বুঝতে পারছো জিনিসটা? এই 6-এর মান বইতে বলা আছে 144, তাহলে 7-এর মান কত? 7-এর মান বের করছি, 7 উপরে গুণ আর 6 নিচে, 6 দিয়ে 144-কে ভাগ করলে 24, 24 আর 7 গুণ করলে 168, তার মানে তার জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে বা তার কেনা দাম 168 টাকা। এখানে খরচটাই আসলে কেনা দাম, খরচটাকে তুমি সিপি ভাবো। আর পরে গিয়ে 168 টাকাতেই বিক্রি করতে বলা হচ্ছে, 168 টাকায় খরচ হয়েছে, 168 টাকাতেই বিক্রি করবে, তাহলে কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। তাহলে উত্তর হবে অপশান ডি, কোনোটাই নয়। একজন বিক্রেতা 480 টাকা ধার্য মূল্যের একটি টাইপরাইটারের ওপর 10% ছাড় দিয়েও 8% লাভ করে, সে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করত? একটু ডিটেলস বলি, এমপি হচ্ছে মার্কড প্রাইস বা ধার্য মূল্য, মার্কড প্রাইস বা ধার্য মূল্য, এসপি হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর সিপি হচ্ছে কস্ট প্রাইস। এগুলো আমরা চ্যানেলে বহুবার আলোচনা করেছি, প্র্যাকটিস সেট করাচ্ছি, এখন ডিটেলস আলোচনা করার সময়ও নয়। দেখো, যারা বেসিক ক্লিয়ার করতে পারোনি তারা কিন্তু সুবীর দাস বা চঞ্চল ঘোষ বা আর এস আগরওয়াল যা বা যে কোনো বই থেকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করো। আমাদের চ্যানেলেও কিন্তু সুবীর দাসের এবং চঞ্চল ঘোষের বই দুটো চ্যাপ্টার ধরে সমাধান করানো আছে, প্লে লিস্টে পেয়ে যাবে। এখন কী আছে জিনিসটাতে, আমি লিখছি এমপি এসপি সিপি। প্রথমে বলা হচ্ছে 10% ছাড় দিচ্ছে, মানে জিনিসটার গায়ে যদি 100 টাকা দাম লেখা থাকে 10% ছাড় দিয়ে বিক্রি করবে 90 টাকাতে, এটুকু বোঝা গিয়েছে। আর 8% লাভ করা মানে জিনিসটা যদি 100 টাকায় কেনে 8% লাভ করা মানে বিক্রি হবে 108 টাকায়, এটুকু বোঝা গিয়েছে। আমরা অনুপাতে অঙ্কটা করব। আসলে এই অঙ্কগুলো করার সময় মাথায় রাখতে হবে আমরা যার সাথে দুজনের সম্পর্ক আছে তাকে মাঝখানে লিখব। এখানে যেহেতু এসপি বা বিক্রয় মূল্যের সাথে দুজনের সম্পর্ক ছিল, তাই আমরা এসপি বা বিক্রয় মূল্যকে মাঝখানে লিখেছি। এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা ফাঁকা আছে, অনুপাতের যে নিয়ম আমরা সেই নিয়মে অঙ্ক করছি। 0-0 কেটে দিলাম, এখানে 4 দিয়ে ভাগ করলে 27, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25। এই ঘরের আগে কোনো ঘর নেই, পরের ঘরে 27 আছে মানে ওই ঘরটাতেও 27 হবে, তাহলে এই ঘরটাতেও 27 বসাবো। আর এর পরে কোনো এই ঘরটার পরে কোনো ঘর নেই, আগের ঘরে 9 আছে, তাহলে এই ঘরটাতেও 9 হবে। এবার গুণ করব ওপর নিচে, তাহলে 10 আর 27 গুণ করলে 270, 9 আর 27 গুণ করলে 243, আর 9 আর 25 গুণ করলে 225। আমার এটা কোনো কাজে লাগবে না, এটা গুণ না করলেও চলতো, এটা কাজে লাগবে না। তাহলে আমি যদি 225 টাকায় কিনি, বিক্রি করছি 275 টাকায়, এই সরি, যদি 270 টাকা দাম লেখা থাকে তাহলে আমি কিনেছিলাম 245 টাকায়। এবার বলছে সে যদি ছাড় না দিত, ছাড় না দেওয়া মানে কি, জিনিসের গায়ে যা দাম লেখা থাকবে তাই বিক্রি করে দেবো?
ছাড় না দেওয়া মানে হচ্ছে জিনিসের গায়ে যে দামটা লেখা থাকছে সেটাতে বিক্রি করে দেওয়া, মানে আমি ধার্য মূল্য বা এমপিতেই যদি বিক্রয় মূল্য বিক্রি করে দিতাম তাহলে লাভ হচ্ছে ক টাকা, মানে আমি 270 টাকা লেখা ছিল জিনিসটার দাম, আমি 270-ই বিক্রি করে দিচ্ছি, তাহলে লাভ হচ্ছে ক টাকা? 45 টাকা। কিনেছিলাম 225 টাকায়, দাম লিখে রেখেছিলাম 270 টাকা, ছাড়টার কিছু দিলাম না, 270 টাকাতেই বিক্রি করে দিলাম, তাহলে 45 টাকা লাভ হচ্ছে। এখন লাভ ক্ষতি হিসাব হবে ক্রয় মূল্যের ওপরে, তার মানে আমি 225 টাকায় লাভ করছি 45 টাকা, বোঝা গিয়েছে? এটা বোঝা গিয়েছে। কিন্তু আমার এখানে ধার্য মূল্য বলা ছিল 480, মানে এই 270-এর মান 480 বলা আছে, 270-এর মান বইতে বলা আছে 480, আর আমার বের করতে হবে লাভ, মানে 45, লাভ হচ্ছে 45-এর মান। লাভ যদি ক্রয় মূল্যের ওপর হিসাব হয় সেটা কিন্তু এখানে নিয়ে এসো না, কারণ আমি তো এখানে ক্রয় মূল্য কত বলা ছিল না, আমার আমার ধার্য মূল্য কত সেটা বলা ছিল, তাই আমার ধার্য মূল্য এসছে 270, বইতে বলা ছিল 480, তাহলে 45 বের করছি, 45 ওপরে গুণ আর 270 নিচে, 00 কেটে গেল, 9 দিয়ে ভাগ করলে 3, 5 + 45, 3 দিয়ে 48 ভাগ করলে 16, 16 আর 5 গুণ করলে 80 টাকা, অর্থাৎ যদি ছাড় না দিত তাহলে 80 টাকা লাভ হতো, বোঝা গিয়েছে অঙ্কটা? অনুপাতে অঙ্ক করার অনেক সুবিধা আছে, পাটিগণিত অঙ্ক অনুপাতে করতে পারলে অনেক লাভ, কারণ অনুপাতে অনেক চ্যাপ্টারের অঙ্ক করে ফেলা যায়। আমাদের পরের অঙ্ক দেখো, 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% সরল সুদে দেওয়া হলো। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ 300 টাকা হয় তাহলে কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল? এটা দুরকমভাবে করা যায়, আমরা একটা সুদের হার দিয়ে করা যায় আর একটা সুদ দিয়ে, আমরা সুদ দিয়ে করব। সুদের হার দিয়েও করতে পারো, চ্যানেলে করানো আছে, আমি আর দুটো নিয়ম দেখাচ্ছি না, একটা নিয়মেই করছি। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, প্রথম অংশ কত দ্বিতীয় অংশ কত জানো না। এখন সুদ বের করতে হলে সুদের সূত্র কিন্তু বাকি 3টে গুণ করে 100 দিয়ে ভাগ, মানে তোমরা যে PRT/100 সূত্র শিখেছো সেই একই সূত্র, সেটাকে আমরা এইভাবে লিখি PRT/100। এখন প্রথম অংশ দ্বিতীয় অংশ তো তুমি জানো না, মোট টাকাটা 1550 টাকা, তা পুরো টাকাটাই যদি প্রথম অংশ হয়, মানে 1550টাই প্রথম অংশ, তাহলে সুদ কত হবে? প্রথম অংশের সুদ 5% আর সময় হচ্ছে 3 বছর, তাহলে গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো। আর দ্বিতীয় অংশ কত আমি তাও জানি না, আচ্ছা পুরো টাকাটাই যদি দ্বিতীয় অংশ হয়, মানে 1550 টাকাটাই যদি দ্বিতীয় অংশ হয়, দ্বিতীয় অংশের সুদ কত? 8%, সময় 3 বছর, ভাগ 100, তাহলে এখানে কত হচ্ছে? 00 কাটলো, 5 দিয়ে ভাগ করলে এটা 2, 155 গুণ 3, তাকে 2 দিয়ে ভাগ, 155 গুণ 3, তাকে 2 দিয়ে ভাগ, 155 আর 2 গুণ 3 গুণ করলে 465, তাহলে যদি পুরো টাকাটাই প্রথম অংশ হতো তাহলে সুদ হতো 465/2 টাকা, আর এখানে 00 কাটলো, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 31, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে 4, তাহলে থাকছে 31 গুণ 4 গুণ 3, 31, 4 আর 3 গুণ করলে কত হবে? 372 টাকা। কিন্তু বাস্তবে সুদ হয়েছে কত? 300 টাকা, সেটা এখানে লিখবো, অ্যালিগেশন করবো, কোনাকুনি বিয়োগ। এবার অ্যালিগেশন করার আগে তুমি চাইলে এইটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যেতে পারো। পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমরা কী করতে পারি? প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করলে 600 হচ্ছে, 372-কে 2 দিয়ে গুণ করলে 744 হচ্ছে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2-2 কেটে যাবে, 465 থাকবে। এবার কোনাকুনি বিয়োগ, 744 থেকে 600 বিয়োগ করলে 144, আর 600 থেকে 465 বিয়োগ করলে 135, অ্যালিগেশন করছি, কোনাকুনি বিয়োগ, এটাকে 9 দিয়ে ভাগ করলে 16, এটাকে 9 দিয়ে ভাগ করলে 15, 9, 16, 45, 144 আর 9, 15, 135, তাহলে উত্তর হলো 16:15। এখন এটা আমরা সুদের সুদ দিয়ে করেছি, তুমি চাইলে সুদের হার দিয়েও করতে পারো। এখন ঘটনা হচ্ছে,
আমরা প্রথমে ভাববো যে টোটাল টাকাটাই যদি প্রথম অংশ হয় তাহলে সুদ কত হবে, আর পরে ভাববো টোটালটা টাকাটায় যদি দ্বিতীয় অংশ হয় তাহলে সুদ কত হবে। বোঝা গিয়ে জিনিসটা? নেক্সট, একটি নৌকা এ স্থান থেকে বি স্থানে গিয়ে পুনরায় এ স্থানে ফিরতে মোট 3 ঘন্টা 20 মিনিট সময় লাগে। যদি এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 8 কিলোমিটার হয় এবং স্রোতের গতি ঘন্টায় 1 কিলোমিটার হয়, তবে স্থির জলে নৌকার বেগ কত? এই অঙ্কটা অপশান বা এক্স ধরে ছাড়া কিন্তু ভালো হবে না। দেখো, আমরা প্রথমে অপশান ধরে দেখাবো, পরে এক্স ধরে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে প্রতিকূলের সাথে স্রোত যোগ করলে নৌকা স্থির জলে নৌকার বেগ পাবো। আমি স্থির জল লিখছি, স্থির জল মানে স্থির জলে নৌকার বেগ, তার সাথে স্রোত যোগ করলে অনুকূলের বেগ পাবো। এটা এই কনসেপ্টটা আমাদের চ্যানেলে বারবার বোঝানো হয়েছে যে প্রতিকূলের সাথে স্রোত যোগ করলে স্থির জলের বেগ, আর স্থির জলের বেগের সাথে স্রোত যোগ করলে অনুকূলের বেগ। এখন আমি অপশান ধরছি যে স্থির জলের বেগটা, এটা তুমি যে কোনো অপশান ধরলে তো আর আসবে না, কারণ দূরত্ব 8 কিলোমিটার। তুমি এমন একটা দূরত্ব গতিবেগ ভাববে যাতে 8কে আমার ভাগ করার একটা কিছু পাওয়া যায়। আমি যদি যে ভাবি যেটা যে স্থির জলে নৌকার বেগ 5, তাহলে আর স্রোত তো 1 বলা আছে, স্রোত কিন্তু 1 বলা আছে, স্রোতের গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, যে ঘন্টা 1 কিলোমিটার। তাহলে প্রতিকূলে বেগ হবে 4 আর অনুকূলে বেগ হবে 6, কারণ স্থির জলের সাথে স্রোত যোগ করলে অনুকূল আর বিয়োগ করলে প্রতিকূল। তাহলে 8 কিমি যেতে এখানে সময় লাগবে 8 ভাগ 4, মানে 2 ঘন্টা, আর এখানে 8 কিলোমিটার যেতে সময় লাগবে 8 ভাগ 6, অনুকূলে 4/3 ঘন্টা। 4/3 ঘন্টা মানে 1/3 ঘন্টা, 1 ঘন্টা, আর 1/3 ঘন্টা মানে 1/3 ঘন্টা মানে একে 60 দিয়ে গুণ করলে 3×20=60 মিনিট। 60 কেন গুণ করলাম, ঘন্টা থেকে মিনিট যেতে গেলে 60 গুণ করতে হয়, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে নিজেই বুঝতে পারছো এখানে মোট 2 ঘন্টা লাগছে আর এখানে লাগছে 1 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা আর 1 ঘন্টা 20 মিনিট মোট সময়টা কিন্তু 3 ঘন্টা 20 মিনিট। এটা নিশ্চয়ই বুঝে ফেলেছ। তাহলে আমি অপশান যেটা ধরেছিলাম যে স্থির জলের বেগ 5 হবে, এটা কিন্তু ঠিকঠাকই ধরেছিলাম। বোঝা গিয়েছে? আমি 7 ধরিনি, কেন 7 দিয়ে 8কে ভাগ করা যাবে না, 7 নিচে থাকবে, একটা বাজে সংখ্যা। 6 ধরিনি, কারণ 6 ধরলে আমার অনুকূলের বেগ সেই 7 চলে আসবে, এটাও একটা ঝামেলা, বুঝতে পারছো? সেই জন্যে এবার আমি এক্স ধরে দেখাই, অঙ্কটা এক্স ধরে দেখাই। দেখো, এটা লেখাই থাক, দেখো আমি স্থির জলের বেগটা এক্স ধরছি, স্রোত আছে 1, এখানেও স্রোত 1, সরি এখানেও স্রোত 1, স্রোতের বেগ 1, তাহলে অনুকূলের বেগ হবে x+1 আর প্রতিকূলের বেগ হবে x-1। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। দূরত্ব 8 বলা আছে, তাহলে সময়গুলো কী কী হবে? এখানে সময় হবে 8/x-1 আর এখানে সময় হবে 8/x+1। এবার এই দুটো সময়ের যোগফল বলা আছে 3 ঘন্টা 20 মিনিট। ভালো করে বুঝবে 3 ঘন্টা 20 মিনিট মানে কি। 3 ঘন্টা 20 মিনিট মানে, 3 ঘন্টা 20 মিনিট মানে কি? 3 ঘন্টা আর 20 মিনিট মানে 20-এর সাথে 60, 20কে 60 ভাগ করলে ঘন্টায় চলে যাবে, মিনিট থেকে ঘন্টায় গেলে 60 ভাগ করতে হবে, 3×20=60, তাহলে 3+1/3 মানে 3×1/3 মানে 3×9=10/3 ঘন্টা, 10/3 ঘন্টা, এটা বোঝা গিয়েছে? তাহলে এই দুটো সময়ের যোগফল হবে 10/3 ঘন্টা। আমার যেহেতু জায়গা নেই, আমাকে মুছতে হবে এই অঙ্কটা, নাহলে আমি করতে পারবো। তাহলে আমি দুটো অনুকূল আর প্রতিকূলের সময় কত কত পেয়েছিলাম? প্রতিকূলের সময় পেয়েছিলাম 8/x-1 আর অনুকূলে পেয়েছিলাম 8/x+1, এই দুটো যোগফল হচ্ছে 10/3 ঘন্টা। এবার সমাধান করতে হবে, 8 কমন নিয়ে নাও,
ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স 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 প্লাস ওয়ান সমান দশ বাই তিন। এখানে লসাগু এ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা লসাগু, আর ওপরে এক্স প্লাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স মাইনাস ওয়ান, এদিকে থাকছে দশের তিন, আটটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে। দেখো এক এক কেটে যাচ্ছে, ওপরে থাকছে টু এক্স আর নিচে থাকছে এক্স, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কোন সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে সূত্র যেটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি। এখানে দেখো দশের তিন আটটা চব্বিশ, দুই দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ, এবার আমরা কোনাকুনি গুণ করব, জায়গার খুব শর্ট আমারকে এদিকটাও এবার মুছতে হবে। দেখো এক্স আর এই এক্স স্কোয়ার আর পাঁচ গুণ করবো, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে এক আর পাঁচ গুণ করলে মাইনাস পাঁচ সমান সমান এক্স আর চব্বিশ গুণ করলে চব্বিশ এক্স, তাহলে এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার চব্বিশ এক্সটা এদিকে আসলে বিয়োগ হবে মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো। এটা দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করে, ফাইভ এক্স স্কোয়ার পঁচিশ এক্সটাকে মাইনাস চব্বিশ এক্সটাকে মাইনাস পঁচিশ এক্স প্লাস এক্স লিখছি মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো। এবার ফাইভ এক্স থেকে প্রথম দুটো থেকে ফাইভ এক্স কমন নাও, প্রথমটাতে এক্স পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে মাইনাস পাঁচ, পরে প্লাস ওয়ান কমন নাও তাহলে এক্স মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো, দুটো থেকে এক্স প্লাস ফাইভ কমন এক্স মাইনাস ফাইভ কমন নাও তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে ইকুয়াল টু জিরো। এখন এই যে এটা পেলাম এটা আবার এখানে চলে আসি সেই জায়গার অভাব, এক্স প্লাস এক্স মাইনাস পাঁচ জিরো হলে এক্সের মান পাঁচ হবে, আর ফাইভ এক্স প্লাস ওয়ান জিরো হলে ফাইভ এক্সের মান হবে মাইনাস ওয়ান, এক্সের মান হবে মাইনাস একের পাঁচ। তাই মাইনাস তো হতে পারে না কোনো কিছুর গতিবেগ, তাহলে আমরা এটা উত্তর নেব। তো তোমার কি মনে হয় এটা এক্স ধরে করে সুবিধা নাকি অপশান ধরে করে সুবিধা সেটা তোমার ইচ্ছে, আমরা যেগুলো নিয়েছিলাম অঙ্ক সেগুলো সমাধান করেছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলো না। সুবিদ দাস এবং চঞ্চল ঘোষের চ্যাপ্টার ধরে অঙ্ক একদম চ্যাপ্টার ধরে ফুল চ্যাপ্টার ধরে অঙ্ক পরপর করানো আছে, চাইলে দেখতে পারো প্লেলিস্টে গিয়ে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে যোগ দিতে পারবে। ধন্যবাদ।